মুর্শিদাবাদ জেলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নাম দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত। আজ তার জন্মতিথিতে তাকে স্মরণ করা, ফিরে দেখা তার কাজ। দাদা ঠাকুর সম্পর্কে ঠিক কি জানালেন শহরের বিশিষ্ট জনেরা, দেখুন ইমাজিন কমিউনিটি মিডিয়ার স্পেশাল রিপোর্ট। আই এম কামিং ফ্রম মুর্শিদাবাদ বাট নট বারহামপুর। কলকাতার রাস্তায় ব্রিটিশ পুলিশকে তাক লাগিয়ে দিয়েছিলেন এই বাঙালি ফেরিওয়ালা। ফেরিওয়ালা মানে ঠিক যে সে ফেরিওয়ালা না, বাংলায় প্যালিনড্রোমের রাজা তিনি। নিজের লেখা ও প্রকাশিত বিদূষক, বোতল পুরাণ পত্রিকায় নজির মেলে তার। দাদা ঠাকুর নিজে কলকাতার রাস্তায় রাস্তায় গিয়ে ফেরি করতেন এই পত্রিকাগুলি। শহরের বিশিষ্টজন ও দাদা ঠাকুরের পরিবারের স্মৃতিচারণায় উঠে এলো দাদা ঠাকুরের নানান গল্প। দাদা ঠাকুরের সমগ্র জীবনটাই নাটকীয়। তিনি অত্যন্ত সুন্দর ভাষা, এমন বাংলা এবং ইংরেজি মিশিয়ে যে এত সুন্দর কৌতুককর ভাষা প্রয়োগ করতেন যা বিরল। তা আমাদের কৃষ্ণনাথ কলেজে উনি একবার এসেছিলেন, তখন আমাদের প্রখ্যাত আইনজীবী স্বাধীন সান্যাল সেই সময় একটা ছাত্র, তো উনি আমাকে এই ঘটনাটা বলেছেন যে তিনি যখন এসেছিলেন তখন ছোটো ছোটো চপলমতি ছেলেরা তাকে চিনতে পারেননি, তিনি হলেন প্রধান অতিথি, কিন্তু তাকে ঢুকতেই দেওয়া হচ্ছিল না ওই রকম বেশ দেখে। তারপরে হই হই ব্যাপার, তখন স্বাধীনদা উনি আসেন, এসে সকলকে জানিয়ে এবং সমাদর করে নিয়ে যান। এতে কিন্তু তিনি সামান্যতম যে তার প্রতিক্রিয়া হয়নি এবং ছেলেদেরকে অত্যন্ত স্নেহভাবে তিনি এই জিনিসটা অনেকটা সরলভাবে গ্রহণ করেছিলেন। 1881 সালের আজকের দিনে বীরভূম জেলার সিমলান্দিতে জন্মগ্রহণ করেন তিনি। পরে পৈতৃক ভিটা ধরমপুর ছেড়ে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এসে বাস শুরু করেন। ছোট বয়সেই মাতা পিতা বিয়োগ হয়। রসিকলালের ছায়ায় বড় হন পণ্ডিত দাদা ঠাকুর শরৎচন্দ্র। ব্রিটিশ সরকারের চাকরি না করে নিজ গুণে কিছু করায় বিশ্বাসী দাদা ঠাকুরের জীবনের মূল মন্ত্র ছিল ইট ইজ বেটার টু স্টার্ভ দ্যান সার্ভ। মাত্র 21 বছর বয়সে 1902 সালে পণ্ডিত প্রেস নামে একটি হস্তচালিত ছাপাখানা রঘুনাথগঞ্জে স্থাপন করেন মাত্র 46 টাকা মূলধন নিয়ে। একক প্রচেষ্টায় জঙ্গিপুর সংবাদ নামে একটি সাপ্তাহিক সংবাদপত্র ধারাবাহিকভাবে প্রকাশ করতে থাকেন। ক্ষুরধার লেখনীতে তুলে ধরেছেন সমাজ রাজনীতি থেকে মানুষের প্রতিদিনের যাপন। শুধু লেখনই নয়, বাগ্গীতার জন্যেও তিনি ছিলেন প্রসিদ্ধ। সরকারদের লাইসেন্স পকেটে আছে, দাদা ঠাকুর দৌড়াচ্ছেন, পুলিশ তাড়া করেছে, তো আপনার তো লাইসেন্স আছে, তো বলছে আরে পুলিশ ওরা তো দণ্ডবিধি পরে দেবে, আগে ডান্ডাবিধি দেবে, মানে আগে মারবে তারপরে লাইসেন্স আছে কিনা দেখবে। এইগুলো হচ্ছে দাদা ঠাকুরের খুব, দাদা ঠাকুর প্যালিনড্রম করতেন, এমন কিছু বাক্যবন্ধ সৃষ্টি করেছেন যে একদিক থেকে শুরু করলে যেরকম পড়া হবে উল্টো দিক থেকে পড়লেও একই কথা বলা যাবে। লালগোলার মহারাজা তাকে বলেছিলেন যে একটা ভাঙাচোরা প্রেসে কাজ না করে একটা প্রেস, ভালো আধুনিক একটা প্রেস যদি করা যায় তাহলে তার পুরো অর্থ তিনি দেবেন। তো তিনি বলছেন যে আমার তো লক্ষ্য হচ্ছে যে লালগোলার মহারাজার মতন বড় লোক হওয়া, আপনার দানে টাকা নিয়ে যদি আপনার মতন বড় লোক দেয় লোকে আমাকে কি বলবে, আপনার দান আমি নিতে পারবো না। আজ দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতের 142তম জন্মবার্ষিকী। জন্মতিথি পালিত হল তার নিজের শহর জঙ্গিপুরে। এই মুহূর্তে আমরা এই জায়গায় ভাবছি যে দাদা ঠাকুর শিক্ষানিকেতন এখনও হারিয়ে যায়নি, দাদা ঠাকুরকে বাঁচিয়ে রেখেছেন। যে দাদা ঠাকুর আজ থেকে 100 বছর আগে বলেছেন, চিন্তাভাবনা দিয়েছেন, প্রতিবাদ করেছেন, সেই দাদা ঠাকুর আজকে প্রাসঙ্গিক হয়ে পড়েছে। জন্মদিনে দাদা ঠাকুরের স্মৃতিচারণা করছেন তার উত্তরসূরিরাও। যেমন সুভাষচন্দ্র বসু আমাদের বাড়িতে প্রেসিডেন্ট ছিলেন রাত্রি 2টোর সময়, যে এবার দাদা আমি যে কাবুল যাচ্ছি তা আমি তো ভাষা জানি না, আমি কী করে এখন থাকবো। দাদু বললো যে কেন ভাষা জানবি না, তুই ওখানকার যে পত্রপত্রিকা আছে সেই কাবুল পত্রিকা কিনবি, একটা নিমুখ ডেকে থাকার চেষ্টা করবি, তাতে বলেছে আমি তো ভাষাই জানি না, তো আমি কী করে বুঝবো যে কোনটা পড়েন কোনটা ইয়ে সামনে পেছন। তারপরে আরে বোকা, আনন্দবাজার, যুগান্তর, বসুমতী এসব পত্রিকাগুলো হেডলাইন দেখিস না, মোটা মোটা অক্ষরে থাকে, তাই ওইখানে দেখবি যে পত্রিকা নিয়ে যে কোনটা মোটা মোটা অক্ষর সেটাই তোর ফ্রন্ট।
কৌতুকের ছায়ায় কিভাবে নিজের প্রতিবাদী কণ্ঠকে উত্তরোত্তর সুদৃঢ় করা যায় তারই তপস্বী ছিলেন দাদা ঠাকুর। তার সান্নিধ্যে এসেছিলেন তৎকালীন সময়ের বাঘা বাঘারাও। জেলায় বসে জেলার নামকে জাতীয় দরবারে নিয়ে গিয়েছিলেন দাদা ঠাকুর। তার জীবন নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র। সেই সিনেমায় অভিনয় করে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন ছবি বিশ্বাস। আজ জন্মদিনে দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতকে শ্রদ্ধা জানায় ইমাজিন কমিউনিটি মিডিয়াও।